এই সমাজে মুক্তিযোদ্ধা হয়ে হওয়ার জন্য কতজন কত কী করে ফেলছে, একটা কাগজ ম্যানেজ করার জন্য কতজন কত কী করে ফেলছে, প্রশাসনের লোকজন এরকম করার চেষ্টা করেছে, ভুয়া মুক্তিযোদ্ধা চিন্তা করা যায়? সেই জায়গাটা স্থপতি মোবাশ্বের হোসেন মুক্তিযোদ্ধা হয়েও তিনি নামের আগে মুক্তিযোদ্ধা বসাতেন না, একই সঙ্গে তিনি জাহির করতেন না যে মুক্তিযোদ্ধা, যেটি বললে এখন বাংলাদেশে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এই মানুষ আপনি কোথায় পাবেন? একটা কথা স্থপতি মোবাশ্বের স্যার প্রায় প্রত্যেকটি ইন্টারভিউতে বলেছেন, প্লাবন, এই ঢাকা শহর, যে ঢাকা শহরের রাষ্ট্রপতি থাকেন, যে ঢাকা শহরের প্রধানমন্ত্রী থাকেন, যে ঢাকা শহরে আইজিপি থাকেন, সেই ঢাকা শহরের এরকম বাস্তবতা কেন হবে আপনি বলতে পারেন? উচিত না, সবার চোখের সামনে এত নৈরাজ্য কীভাবে চলতে পারে? উনি বারবার ঢাকার চারপাশের নদী নিয়ে বলেছেন যে এটা প্রকৃতির গড গিফটেড, ঢাকা শহরের চারপাশে যেরকম পানিপথ আছে সেই পানিপথকে আমরা ব্যবহার করতে পারছি না। এবং মিডিয়ার একজন পরম বন্ধুকে আমরা হারালাম, আমরা মিডিয়া কর্মী যারা তাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি, কারণ আপনি কিন্তু স্টোরি করতে গেলে আপনাকে স্থপতি মোবাশ্বেরকে আপনি মিস করবেনই, অন্য কোনো তেল বাজ লোক হলে তাকে সব বলতাম না। সো এমন কিছু করেন যাতে করে মানুষ আপনাকে স্মরণে রাখে। আরেকজন সত্যিকারের ভালো মানুষ আসলে চলে গেলেন, যিনি মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা নামের আগে বসাতেন না, মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে জাহির করতেন না, সুযোগ নেওয়ার চেষ্টা করেননি একেবারেই। একই সঙ্গে তিনি স্থপতি, নগর পরিকল্পনাবিদ, ভালো মনের মানুষ, অনেক বড় ক্ষতি দেশের জন্য। স্থপতি মোবাশ্বের হোসেনের কথা বলছি, দেশের জন্য তো বড় ক্ষতি বটেই, আমি মনে করি সাংবাদিকদের একজন পরম বন্ধু আসলে পরপারে চলে গেলেন। সাংবাদিক হিসেবেই তার সঙ্গে আমার পরিচয়, ওঠা বসা, যোগাযোগ, ফোনে কথা বলা, ইন্টারভিউ নেওয়া, কিন্তু খুব খারাপ লাগছে এ কারণে যে আমি মনে হচ্ছে যে আমি অনেক কাছের একজন মানুষকে হারালাম। একেবারে সন্তানের মতো আমাকে উনি আদর করতেন, পরামর্শ দিতেন, বিভিন্ন আইডিয়া শেয়ার করতেন, ফোন করে বলতেন, ওনার যখন যেটা মনে হতো ফোন করে বলতেন, প্লাবন এটি নিয়ে কিন্তু একেবারে কাজ হচ্ছে না, তুমি কিন্তু একটা স্টোরি কিন্তু অবশ্যই করবে, এটা ফুটপাথের এই অবস্থা, প্লাবন ফুটপাথ দিয়ে কিন্তু হাঁটাই যাচ্ছে না, ফুটপাথ নিয়ে কিন্তু একটা স্টোরি অবশ্যই হওয়া উচিত, ফুটপাথ শব্দ হলে চলে যাচ্ছে, মানে এরকম নানা আইডিয়া, মেগা প্রকল্প। আমি বিশেষ করে মেগা প্রকল্প এবং গণপরিবহন ঢাকা নিয়ে কাজ করি, এর বাইরে সব সেক্টরে কাজ করতে হয়, কিন্তু এই তিনটি বিষয় নিয়ে বেশি কাজ করা হয়েছে এবং এই তিনটি বিষয় নিয়ে স্যারের সঙ্গে আমার বেশি যোগাযোগ, বেশি কথাবার্তা হয়েছে। মানে একেবারেই সাদা মনের মানুষ, যোগ্য একজন মানুষ, যিনি ভেতরের অনেক কথা বলতেন, সাংবাদিকদের সঙ্গে শেয়ার করতেন। আরেকটি বিষয় যে আমরা আসলে যোগ্য এক্সপার্ট খুঁজি, বিশেষ রিপোর্ট করতে গেলে ভালো বিশেষজ্ঞ খুঁজি, সেই বিশেষজ্ঞের এখন অনেক অভাব, অনেকে চুপ হয়ে গেছেন, কথা বলেন না, যে কারণে ভালো রিপোর্ট করাও কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, কারণ আপনি কথা না পেলে সাংবাদিক তো নিজে থেকে কিছু বলতে পারে না, অন্যদের কথা মানে নিয়ে তাকে আসলে রিপোর্টটা তৈরি করতে হয়। তো সেই জায়গাটাই স্থপতি মোবাশ্বের হোসেন অবলীলায় সত্যি কথা বলে যেতেন, উচিত কথা বলে যেতেন, কার হাতে ঘা লাগলো, কার লাগলো না, সরকারের গায়ে লাগলো নাকি, বিরোধী দলের গায়ে লাগলো নাকি, বাস মালিকদের গায়ে লাগলো, এসব উনি তোয়াক্কা করতেন না। এই মানুষ আপনি আসলে কোথায় পাবেন? এখন অনেক কম, আরও একজন কম হয়ে গেল স্থপতি মোবাশ্বের হোসেন পরপরে চলে যাওয়ার কারণে। যেটি বলছিলাম, মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন, কিন্তু উনি কখনও নামের আগে মুক্তিযোদ্ধা বসাতেন না, উনি কখনও মুক্তিযোদ্ধা হিসেবে নিজের কোনোরকম সুযোগ নেওয়ার চেষ্টা করেননি। ওই যে আপনি 16 ডিসেম্বর 26 মার্চ এরকম দিনগুলোতে আপনি দেখবেন স্থপতি মোবাশ্বের হোসেন হয়তো কথা বলছেন, কেউ ইন্টারভিউ নিতে গেছে মুক্তিযুদ্ধ নিয়ে, তিনি তখন কথা বলছেন 16 ডিসেম্বর 26 মার্চ বিশেষ দিনগুলোতে, কিন্তু এর বাইরে আমি কখনও ওনাকে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে জাহির করতে দেখিনি। এই সমাজে মুক্তিযোদ্ধা হয়ে হওয়ার জন্য কতজন কত কী করে ফেলছে, একটা কাগজ ম্যানেজ করার জন্য কতজন কত কী করে ফেলছে, প্রশাসনের লোকজন এরকম করার চেষ্টা করেছে, ভুয়া মুক্তিযোদ্ধা চিন্তা করা যায়? সেই জায়গাটা স্থপতি মোবাশ্বের হোসেন মুক্তিযোদ্ধা হয়েও তিনি নামের আগে মুক্তিযোদ্ধা বসাতেন না, একই সঙ্গে তিনি জাহির করতেন না যে মুক্তিযোদ্ধা, যেটি বললে এখন বাংলাদেশে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এই মানুষ আপনি কোথায় পাবেন? অনেক কম, অনেক মুক্তিযোদ্ধা আছে নীরবে নিভৃতে, কীরকম কিন্তু এরকম লাইমলাইটে থাকা একজন মানুষ, এরকম বিশেষজ্ঞ একজন মানুষ, যার কাছে সংবাদপত্র, টেলিভিশন, টকশোতে তাকে হরামিশায় দেখা যায়, সেই জায়গাটু তিনি কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে নীরবে নিভৃতে ছিলেন, প্রতিবাদ করে গেছেন বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, বিভিন্ন নীতিহীন কাজের বিরুদ্ধে, বিভিন্ন নীতিহীন প্রকল্পের বিরুদ্ধে, ঢাকার নানা রকম পদক্ষেপের বিরুদ্ধে তিনি সারা জীবন কথা বলে গেছেন, নদী রক্ষার আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোত হয়েছিলেন,
মানে এক কথায় বলতে গেলে একজন প্রতিবাদী মুক্তিযোদ্ধাকে আমরা হারালাম, একজন প্রতিবাদী সৎ যোগ্য মানুষকে আমরা হারালাম, এবং মিডিয়ার একজন পরম বন্ধুকে আমরা হারালাম। আমরা মিডিয়া কর্মী যারা তাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি, কারণ আপনি কিন্তু স্টোরি করতে গেলে আপনাকে স্থপতি মহাশয়কে আপনি মিস করবেনই, কোনো সুযোগ নেই। একজন ভালো মানুষকে মিস করবেন, একজন সৎ পরামর্শদাতাকে মিস করবেন। একটা কথা স্থপতি মহাশয় স্যার প্রায় প্রত্যেকটি ইন্টারভিউতে বলেছেন, লাবণ, এই ঢাকা শহর, যে ঢাকা শহরের রাষ্ট্রপতি থাকেন, যে ঢাকা শহরের প্রধানমন্ত্রী থাকেন, যে ঢাকা শহরে আইজিপি থাকেন, সেই ঢাকা শহরের এরকম বাস্তবতা কেন হবে আপনি বলতে পারেন? উচিত না, সবার চোখের সামনে এত নৈরাজ্য কীভাবে চলতে পারে? উনি বারবার ঢাকার চারপাশের নদী নিয়ে বলেছেন যে এটা প্রকৃতির গড গিফটেড। ঢাকা শহরের চারপাশে যেরকম পানিপথ আছে, সেই পানিপথকে আমরা ব্যবহার করতে পারছি না। মেগা প্রকল্প নিয়ে বলতেন, বারবার বলতেন যে দেখো দেখো মেগা প্রকল্প বাস্তবায়ন যে যার মতো করে ফেলছে, কারোর সাথে কারোর রকম সমন্বয় নাই, প্রত্যেকটাই উচিত কথা। মেয়র হানিফ ফ্লাইওভার নিয়ে উনি অনেক কথা বলেছেন, সবই আজ আসলে বাস্তব। এখন মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন যত বেশি হবে তত বেশি ভুল ত্রুটির সামনে ধরা পড়ছে। বাস, ঢাকার গণপরিবহন নিয়ে কথা বলতে বলতে চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলেছেন, ঢাকার গণপরিবহন চেঞ্জ হয় নাই। উনি একটি কথা বলতেন যে প্রয়াত মেয়র আনিসুল হক উনি খুব মিস করতেন। প্রয়াত মেয়র আনিসুল হক একেবারে শেষবেলায় এসে বাস রুট ফ্র্যাঞ্চাইজি প্রকল্পটি বাস্তবায়ন হতে হতে হলো না, সে ঢাকাবাসীর দুর্ভাগ্য। আসলে এখন হচ্ছে একরকম, দুই মেয়র চেষ্টা করছেন, কিন্তু তখন যে গতিটা ছিল সেই গতিটা এখন নেই, তেমনটাই আক্ষেপ করে কিন্তু স্থপতি মহাশয় স্যার বলতেন। একটা কথা, আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলতেন যে বুয়েটের যে মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে, কতজন বুয়েটের স্টুডেন্টদেরকে আমরা আসলে দেশে রাখতে পারছি, কেন পাচ্ছি না? ফুটপাত দখলমুক্ত কোনোদিন হবে না, এটা বারবার স্থপতি মহাশয় স্যার বলতেন। বলতেন যে বাসের এই নৈরাজ্য খুব সহজে বন্ধ হবে না, এবং স্পেসিফিক কারণ উনি বলতেন যে এই যে ফুটপাতে যারা ব্যবসা করে নিম্নবিত্ত মানুষ, একই সঙ্গে যারা গণপরিবহনের ব্যবসাটা করে, এই দুটি একই শ্রেণীর মানুষ। পেছনে খুব গডফাদাররা আছে রাজনীতি জড়িত এটার সঙ্গে, একই সঙ্গে কোটি কোটি টাকার বাণিজ্য এখানে, যেই বাণিজ্যের একটা বড় অংশ যায় রাজনীতির পেছনে, প্রত্যেকটা দল এদেরকে ব্যবহার করেছে। স্বাস্থ্যপতি মহাশয় খুব স্পষ্ট করে বলতেন যে যতদিন এই গণপরিবহনের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা, বেনিফিশিয়ারি সম্পর্কটা না ছুটবে, ফুটপাতের এই কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যের সঙ্গে রাজনীতির এই যে ভাগ বাটোয়ারার সম্পর্ক না ছুটবে, ততদিন ফুটপাতও ঢাকার দখলমুক্ত হবে না, গণপরিবহনও এই নৈরাজ্য থেকে বেরোতে পারবে না। এবং আমি তাই বিশ্বাস করি। আমি বলতাম যে স্যার আপনি একেবারে ঠিক বলছেন, কারণ এই যে মানে ভাগ বাটোয়ারার সম্পর্ক, এই জায়গায় খুব বোল্ড ডিসিশন ছাড়া ফুটপাতে দখলমুক্ত হওয়া সম্ভব না, বাসের এই নৈরাজ্য বন্ধ হওয়া সম্ভব। সব মিলিয়ে আসলে অনেক মিস করবো স্থপতি মুবাশ্বির হোসেনকে, অনেক মিস করবো আসলে, আমার মানে খুবই কাছের মানুষ। তো সব মিলিয়ে স্থপতি মুবাশ্বির হোসেনকে প্রতি পদে পদে মিস করবো, বিশেষ করে যেহেতু আমি এই সেক্টর নিয়ে কাজ করি, মেগা প্রকল্প গণপরিবহন ঢাকা, সেই জায়গাটাই একজন ভালো বিশেষজ্ঞ, যোগ্য বিশেষজ্ঞকে আমরা হারালাম, যিনি তেলবাজি কথা বলেন না, কারণ এখনকার সমাজে এত বেশি তেলবাজ, বিশেষ করে ইন্টারভিউ করতে গেলে আপনি চিন্তাই করতে পারবেন না। সব মিলিয়ে স্থপতি মুবাশ্বির হোসেনকে আসলে খুব পদে পদে মিস করতে হবে, যারা আসলে ভালো রিপোর্ট করেন, ভালো সাংবাদিক, তাদের করে বিশেষ করে, কারণ মানে যোগ্য বিশেষজ্ঞ আপনি আসলে খুঁজে পাবেন না, রিপোর্ট করতে গেলে আপনাকে স্থপতি মুবাশ্বির হোসেনকে মিস করতেই হবে। তো সব মিলিয়ে নিশ্চয়ই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাকে পরপরে ভালো রাখবেন, সেই আশাবাদ থাকলো, সেই দোয়া থাকলো স্যারের জন্য। আশা করি তিনি পরপরে ভালো থাকবেন, সৃষ্টিকর্তা তাকে ভালো রাখবেন। সবাইকে আসলে যেতে হবে টুডে টুমারো, মৃত্যু এতটা সত্যি। স্থপতি মুবাশ্বির হোসেন স্যার 80 বছর বয়সে চলে গেলেন, আমাদের যে বয়স আমরা এই বয়সেও চলে যেতে পারি, মৃত্যু মানে এতটাই নির্মম সত্য। কিন্তু সবাই জানে যে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, চলে যেতে হবে, কিন্তু তারপরেও আমাদের আসলে মৃত্যুর কথা মনে থাকে না। আমাদের এত বেশি অহংকার, এত বেশি পলিটিক্স, মানুষকে নিয়ে এত বেশি খেলা, যার কোনো অর্থ নাই। সো যতটা আমরা পারি মানুষের উপকারে আসি, সেটি আমার মনে হয় অনেক বেশি সুখকর হবে আপনি এই যে
ধরেন ইস্তাবুদ্দিন মোবাশ্বের হোসেন স্যার যেসব করে গেছেন সে কারণেই আমি ওনাকে নিয়ে এতগুলো কথা বলতে পারলাম, বললাম। অন্য কোনো তেলবাজ লোক হলে তো আমি এসব বলতাম না। সো এমন কিছু করেন যাতে করে মানুষ আপনাকে স্মরণে রাখে।